নিজে ভালো থাকি আর অন্য খেয়েও ভালো রাখি তারই ধারাবাহিকতায় আজকের আমার এই ভিডিওটি শুরু করছি আসসালামু আলাইকুম সুপ্রিয় বিবাস যারা আমার ভিডিওটি দেখতেন দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি সবসময় আপনাদেরকে বলে তা বলে রাখি যে অ্যালোপ্যাথি মেডিসিন খাবেন না কারণ এগুলো শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর কারণ একটি অসুখ তারা দূর করলেও আরও দশটি রোগের সৃষ্টি করে তো আপনারা অ্যালোপ্যাথি মেডিসিন প্লিজ বর্জন করুন এবং ভেষজ ঔষধ সেবন করুন কারণ দেখে থাকবেন আগেকার মানুষেরা বহুদিন বেঁচে থাকতো দীর্ঘদিন বেঁচে বেঁচে থাকতো কারণ অ্যালোপ্যাথি মেডিসিন তারা সেবন করতো না তখন এত অ্যালোপ্যাথি মেডিসিনও ছিল না তো আপনারা চিন্তা ভাবনা করে দেখবেন তো আজকে আমরা সর্পগন্ধা নিয়ে আলোচনা করব তো চিত্রে সর্বগন্ধার চিত্র রয়েছে তো আমরা দেখি যে বাড়িতে সর্পগন্ধা থাকে সে বাড়িতে সাপ আসে না খুবই উপকারী একটা জিনিস হচ্ছে এই সর্পগন্ধা সর্পগন্ধা গাছের জ্বর যদি আপনার শরীরে রাখেন সাপ আপনাকে কোনো কামড় মারবে না যারা উজা রয়েছে বা সাপুড়িয়া রয়েছে আপনারা আপনাদের কিন্তু ওই সরপগন্ধা গাছের এক টুকরো বিক্রি করবে বিশ টাকা বা পঞ্চাশ টাকা যে আপনি এটি শরীর শরীরের সাথে রাখলে আপনাদের সাপ আসবে না এটা কথা ঠিক তো গাছের মূল নানা প্রকার রোগের চিকিৎসায় লাগে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আসে উত্তেজনা প্রশমিত হয় ও ঘুম ভালো হয় যাদের ঘুম ঠিকমতো হয় না আপনারা সর্বগন্ধা গাছের পাতার রস খেয়ে দেখবেন আপনাদের ঘুম চলে আসবে দৈহিক দুর্বলতা মানসিক অবসাদজনিত রোগেও এর মূল মূলের চূর্ণ ব্যবহৃত হয় তো আপনারা দেখবেন এর গুড়া ব্যবহার করে অবশ্যই উপকার পাবেন সাধারণ জড় পেটের গোলমাল গোলমালে খুবই উপকারী হচ্ছে এই সর্পগন্ধা আপনারা ভেষজ দোকানের ঘরে গিয়ে আপনারা এই সর্পগন্ধা চাইলে আপনাদেরকে দিয়ে দেবে তো বিশ থেকে তিরিশ টাকা সর্পগন্ধা আনলেই কিন্তু আপনারা অনেক দিন ব্যবহার করতে পারবেন তো আমার ভিডিওটি আজ এই পর্যন্ত অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দেবেন পরবর্তী ভিডিও জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম